নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগদান করেছেন। শনিবার 12 সেপ্টেম্বর ইউনিয়নের চরকামালাদি এলাকায় এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি। এ সময় যোগদানকারী নেতৃবৃন্দ বলেন, এমপি খোকার জনগণের প্রতি ভালোবাসা ও এলাকার ব্যাপক উন্নয়নে মুগ্ধ হয়েই আমরা জাতীয় পার্টিতে যোগদান করেছি। উল্লেখ্য, নোয়াগাঁও ইউনিয়নের 3 নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল কালাম, বিএনপি নেতা রফিকুল ইসলাম, ওয়াজ কুরুনি, আবু সাইদ ও জসিমউদ্দিন সহ বিপুল সংখ্যক কর্মী নিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। সাংসদ খোকা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম শামসু, জাপা নেতা শাহিন মোল্লা, স্বেচ্ছাসেবক পার্টির নেতা সাকিব হাসান জয়, আনোয়ার মেম্বার রশিদ মেম্বার, লায়ন তোফাজ্জল হোসেন, মোহাম্মদ আলী মেম্বার, বাসেদ মেম্বার মোহাম্মদ বাবুল শফিকুল ইসলাম, তাহের ফকির, মরিয়ম মেম্বার মোহাম্মদ সবুর খান, দাউদ হোসেন, ইউসুফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার ভাই বন্ধু এবং আমার সহযোগিতা।